আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই কথা স্মরণ করায় দিয়ে বলেছেন, কুল্লু হিজবিম বিমা আলাদাইহিম ফারিহুন, প্রত্যেক মানুষ, প্রত্যেক পার্টি, প্রত্যেক দল, প্রত্যেক গ্রুপ সকলে নিজেকে নিজে দামি মনে করে, নিজেকে নিজে ভালো মনে করে, নিজের মতামতের উপরে নিজে আনন্দিত, নিজে খুশি। সকল মানুষ, সকল মতের মানুষ সকলেই নিজেকে নিজে সফল মনে করে, সফল কাম মনে করে। যারা ব্যবসা বাণিজ্য করে তারা মনে করে তাদের যুক্তিতে আমরা সফল, যারা ক্ষেত খামার চাষবাসের কাজ করে তারা তাদের যুক্তিতে তারা মনে করে তারা সফল, যারা চাকরি বাকরি করে তাদের যুক্তিতে তারা দাবি করে তারা সফল। প্রত্যেকে যার যার দাবিতে নিজেকে সফল মনে করে। এখানে বুঝার ব্যাপার, মানুষ বান্দা সসীম, বান্দার জ্ঞান সসীম, বান্দা মানুষ সীমিত, তার হায়াত সীমিত, তার জীবন সীমিত, তার বুদ্ধি সীমিত, তার যুক্তিও সীমিত। সকল মানুষ ত্রুটি যুক্ত, ত্রুটি মুক্ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাতাউন, তোমরা সকলে গুনাহগার, সকল মানুষই গুনার ডিপু গুনাহগার, সকল মানুষই দোষ ত্রুটি পূর্ণ, দোষ ত্রুটি মুক্ত নহে, দোষ ত্রুটি যুক্ত। কুল্লুকুম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, সকলে গুনাহগার কিন্তু গুনাহগারের ভিতরে সফল কাম দামি উত্তমকে যে গুনাহ করিয়া তওবা করে, গুনাহ করার সাথে সাথে তওবা করে, সেই প্রিয়, সেই দামি, সেই সফল। মোট কথা কি বোঝা গেল? মানুষ হায়াত সীমিত, তার অর্থ সীমিত, তার জীবন সীমিত, তার টাকা পয়সা মালধন সম্পদ সীমিত, তার বুদ্ধি বিবেক সীমিত, তার যুক্তিও সীমিত। মানুষ ত্রুটিপূর্ণ, তার যুক্তিও ত্রুটিপূর্ণ, যুক্তিও ত্রুটি মুক্ত না। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক মতের অনুসারী সে দাবি করে আমার এই মতেই আমি সফল, এই মত গ্রহণ করে আমি সফলতা অর্জন করেছি, সফল হয়েছি। সফলতার দাবিদার সকলে, কে সফল, কে সফল কাম, কে বিফল, কে সাফল্যমণ্ডিত হয়েছে, কে নাকাম হয়েছে, এটার ফয়সালা আমার আপনার হাতে নহে। আমাকে আপনাকে যেই খোদায় যেই জাতে তৈরি করেছেন, পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, যেই ত্রুটিমুক্ত খোদায় আমাকে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যেই জ্ঞানের মহাজ্ঞান, মহাজ্ঞানের আধার, দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান আর যুক্তি আর এল, ধরেন বঙ্গোপসাগরের পানি, আর সেখান থেকে সুজের মাথায়, সুজের মাথায় করে এক ফোঁটা পানি নিয়ে আসা হলো, এই হলো সকল মানুষের জ্ঞান। আর যা অতিরিক্ত পানি থাকলো, সকল পানি হাজ্জাল্লাহ শাহানুহু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এল,
আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ পাক সুবহান তাআলা যেটা ফয়সালা করবেন সেইটাই সঠিক ফয়সালা। আল্লাহ পাক সুবহান তাআলা সিদ্ধান্ত সেইটাই সঠিক সঠিক সিদ্ধান্ত। আল্লাহ পাক সুবহান তাআলা বলেছেন সকল কামকে কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলেন সকল কাম ওই ব্যক্তি হয়েছে, সকল কাম ওই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করতে পারেছে। যে তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছে সেই সকল কাম হয়েছে। আত্মা শুদ্ধ হলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ সব শুদ্ধ হয়ে যাবে। বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজধানী যদি সুন্দরভাবে পরিচালিত হয়, 64টি জেলা, সব জেলা 64টি জেলার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা থানার প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লা সুন্দরভাবে পরিচালিত হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা যদি বিশৃঙ্খলার শিকার হয়, ঢাকা যদি এলোমেলো ভাবে চলে, সকালে একজন প্রেসিডেন্ট, বিকেলে একজন রাষ্ট্রপতি। একসময় এরকম ছিল, চাকরির ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতিকে যে ইন্টারভিউ দিতে গিয়েছে, সে বলে স্যার সকালের রাষ্ট্রপতির নাম বলবো না বিকেলের রাষ্ট্রপতির নাম বলবো, কোন রাষ্ট্রপতির নাম আপনি আমাকে জিজ্ঞাসা করেন। কোন এক সময় এরকম হয়েছিল, রাজধানী ঠিক পুরো দেশ ঠিক, রাজধানী ঠিক সমস্ত জেলা ঠিক, সমস্ত জেলা ঠিক, সমস্ত থানা ঠিক, থানা ঠিক, গ্রাম ঠিক, ওয়ার্ড ঠিক, সমস্ত মহল্লা গ্রাম সবগুলো ঠিক ঠিক মতো পরিচালিত হয়। আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই মানুষকে সৃষ্টি করছেন, এই মানুষ নামের যে দেহটা, এই দেহটা একটা দেশের সমতুল্য। পুরাটা পৃথিবী এটাকে আলম বলা হয়, দুনিয়া পৃথিবী জগৎ বলা হয় আলম। আলমে আকবর, পুরো পৃথিবীকে আলমে আকবর বলা হয়, আর এই মানুষের দেহকে আলমে আসগর বলা হয়। পুরোটা পৃথিবীর দুনিয়ার একটা সেন্টার আছে, মেন পার হাউস আছে। দুনিয়ার সেন্টার হলো মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফের যে ঘর, এটা সমস্ত পৃথিবীর আলমে আকবরের মেন সেন্টার, মেন পার হাউস। এই আলমে আসগর, এই ছোট দুনিয়া ছোট পৃথিবী, এর একটা সেন্টার আছে, মেন পাওয়ার আছে। পৃথিবীর ভিতরে গাছপালা আছে, মানুষের শরীরের ভিতরে গাছপালা আছে, দেন পৃথিবীর ভিতরে পাহাড় পর্বত আছে, মানুষের শরীরের ভিতরে পাহাড় পর্বত আছে। এই দেখেন আমার কান উঁচ, এই দেখেন বুকটা উঁচ, এই দেখেন হাতের এখানে উঁচ, এখানে উঁচু, এখানে উঁচু। পৃথিবীর ভিতরে সাগর নদী আছে, আপনার ঠান্ডা লাগছে আপনি স্যার করেন না। এইরকম ভাবে পৃথিবীর ভিতরে যা যা কিছু আছে তার কিছু নমুনা দিয়া আল্লাহ পাক সুবহানাহু তাআলা যেমন আলমে আকবরকে সাজাইয়াছেন, ওইরকম আলমে আসগর কে আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওইভাবে নমুনা দিয়ে সাজাইছেন। আলমে আকবরের যেমন একটা সিন্টার আছে, ওই সিন্টার যদি নষ্ট হয়ে যায়, জানে রাখেন কোন একদিন যদি পৃথিবীর সেন্টার যেটা মক্কা শরীফের বাইতুল্লাহর ঘর যখনই ধ্বংস হয়ে যাবে, তখন পৃথিবী আর ঠিক থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
ওই সিনটার যেদিন ধ্বংস হবে সমস্ত পৃথিবী লয় হয়ে যাবে, সে পৃথিবী আর টিকে থাকবে না, পৃথিবীর মেন সিনটার উঠে। ওইরকম ভাবে আলমে আজগার, এই আলমে আজগার মানব দেহ এটা একটা পৃথিবী, এই পৃথিবীর একটা সিনটার আছে, সেই সিনটার হলো মানুষের এই কল্প। এই কল্পটা যেদিন নষ্ট হয়ে যাবে সে মানুষ ও নষ্ট হয়ে যাবে, তার হাত পা কর্ণ নাসিকা এগুলো জেলার মতো এই জেলাগুলো নষ্ট হয়ে যাবে। রাজধানী নষ্ট, সমস্ত জেলা নষ্ট, সমস্ত জেলা নষ্ট, থানা নষ্ট, ইউনিয়ন নষ্ট, ওয়ার্ড নষ্ট, গ্রাম নষ্ট, মহল্লা নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুজগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরো আছে, ওই গোস্তের টুকরোটা যখন পরিশুদ্ধ হয়ে যায় তার সমস্ত শরীরটা পরিশুদ্ধ হয়ে যায়, ওই গোস্তের টুকরোটা যখন নষ্ট হয়ে যায় সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবই নষ্ট হয়ে যায়। সেই গোস্তের টুকরোটার নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, ওই গোস্তের টুকরোটার নাম হলো কলব। বামদুদের নিচে চার আঙ্গুলের ভিতরে এখানে একটা গোস্তের টুকরো আছে, ওই গোস্তের টুকরোটার নাম হাদিসের ভাষায় কুরআনের ভাষায় কলব বলা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এ কলবের ভিতরে মরিচিকা পড়ে, কলব রোগে আক্রান্ত হয়, কলব খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি লামুজগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলব শুদ্ধ হয়, শুদ্ধ হলে তার উপকারিতা আছে, এই কলব অশুদ্ধ হয়, অশুদ্ধ হলে তার ক্ষতি আছে। শুদ্ধ কলব যখন শুদ্ধ হয়ে যায়, কলব সুস্থ যখন থাকে তখন তার হাত পা কর্ণ নাসিকা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে। সুস্থ থাকে কিভাবে বুঝি, কার অন্তর কার কলব সুস্থ আছে বা অসুস্থ এটা বোঝা যায় কিসে, এটা বোঝা যায় আচার আচরণে। গাছের বরই, বরই গাছ আছে না, বরই গাছ আম গাছ, বরই গাছের বরই মিষ্টি না টক, আম গাছের আম মিষ্টি না টক, এটা মুখে বলে দেওয়া লাগে না। বরই একটা আপনি হাতে দিলেন, মুখে কামড় দিয়া জিব্বের সাথে লাগাইলে ওই চেহারার ভঙ্গিতে বোঝা যায়, যদি মিষ্টি হয় চেহারার ভিতরে হাসি হাসি ভাব আসে, আর যদি টক হয় চেহারাটাকে একটু মলিন মলিন ভাব আসে। কলব সুস্থ না অসুস্থ এটা মুখে বলা লাগে না, মুখে বর্ণনা করে দেওয়া লাগে না। গর্চে তফসিরে জুবার সন্তরাত লেকিন তফসিরে বেজবা রওশন গরাস, যদিও মৌখিক ভাবে বর্ণনা করে দেওয়া যারা শুনে তাদের জন্য সহজ হয়, বুঝতে সহজ হয়, কিন্তু একটা পর্যা আছে, একটা স্তর আছে, ওই স্তরে যে পৌঁছলে তখন চোখের চাউনিতে বয়ান হয়, চোখের চাউনিতে চেহারার রঙে হাঁটার ভঙ্গিতে এটা বোঝা যায়, যদিও বর্ণনা শাব্দিকভাবে বর্ণনা করে দিলে যারা শুনবে তাদের জন্য সহজ হয়, কিছু কিছু ক্ষেত্রে আছে বর্ণনা না করলেও বোঝা যায়। কলব সুস্থ কি অসুস্থ এটা চলা ফেরায় ভাব ভঙ্গিতে বোঝা যায়। যার কলবটা শুদ্ধ আছে
তার হাত পা কর্ণ নাসিকা সবগুলো সুস্থ। সুস্থর অর্থ কি? কলব সুস্থ, কলবের ভিতরে যার কলব সুস্থ তার কলবের ভিতরে রহমানের সিংহাসন, রহমান আল্লাহ তাআলা তার কলবের ভিতরে জায়গা নিয়েছেন, আল্লাহ তাআলা তার কলবের ভিতরে বিরাজমান। কলবুল মুমিনে আরশুল্লাহ, যার কলবের ভিতরে ইমানের দৌলত আছে ওই মুমিনের কলবের ভিতরে খোদা স্বয়ং নিজে আছেন। রহমান তার কলবের ভিতরে আছে, যার কলবের ভিতরে রহমান আছে তার হাত দিয়ে রহমানিয়াত বাহির হয়, পাও দিয়ে রহমানিয়াত বাহির হয়, চক্ষু দিয়ে রহমানিয়াত বাহির হয়, মুখ দিয়ে রহমানিয়াতের প্রচার হয়। রহমানিয়াত মানে আল্লাহ তাআলার রেজামন্দির সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজামন্দির দিকে সে তাকাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা সে প্রচার করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জিনিস সে হাত দিয়ে ধরবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির রাস্তায় সে অগ্রসর হবে। আর যার কলবের ভিতরে অন্তরের ভিতরে ব্যাধি জন্মে গেছে, কলবটা অসুস্থ হয়ে গেছে, যার কলব অসুস্থ হয়ে গেছে তার ওইরকম ভাবে বোঝা যায়, যার কলব অসুস্থ ওই অসুস্থ কলবওয়ালা ব্যক্তির কলবের ভিতরে শয়তান বসবাস করে। ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবের ভিতরে শয়তান হাঁটু করে বসে থাকে। ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখন সে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু চুপটি মেরে বসে থাকে।
শয়তান মানুষের কলবের উপরে বসে, চিকুন কথা কলবের ভিতরে ঢুকতে পারে না। আব্বা জান আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বানাইয়া লম্বা করে শুয়ে রাখছিলেন, আজাজিল নাম ছিল, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের শিক্ষক, তার নাম কি মিস্টার ইবলিস, পরবর্তীতে তার নাম শয়তান, প্রথমে ছিল আজাজিল। হযরত আদম আলাইহিসসালামের নাকের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে ঢুকে, নাকের ভিতর দিয়ে ঢুকে, এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইর হয়, এই পায়ের ভিতরে, হাতের ভিতরে ফাঁকা, ওই হাড্ডির ভিতরে যে ফাঁকা যেগুলো, ফাঁকার ভিতরে ঢুকে, পেটের ভিতরে ঢুকে, এই যে যেটার ভিতরে আমাদের ভাত পানি থাকে এটার ভিতরে ঢুকে, বিভিন্ন জায়গাতে ঢুকে আর বিভিন্ন জায়গাতে বাইর হয়। এইখানে যখন গেছে, এইখানে যাওয়ার পরে ওর ভিতরে ঢুকতে পারে না, বাইরিতে ঘুরে, বাইরিতে ঘুরে, এর বাইরিতে ঘুরে ভিতরে ঢুকতে পারে না, ওই যে কলব নামে যে বস্তুটা ওর উপরে দিয়ে ঘুরে, বাইরিতে ঘুরে ভিতরে ঢুকতে পারে না। আল্লাহ পাক সুবহান তাআলা শয়তানকে ভিতরে ঢোকার অনুমতি দেন নাই, এই পাওয়ার তার নাই, সব পাওয়ার আছে, সব জায়গা ঘুরতেছে, মানুষের রক্তের ভিতরে শয়তান ঢুকতে পারে, রক্তের রক্তের যে দ্রুত চলে, এই রক্তের ভিতরে ঢুকে সে মানুষের একবার মাথায় একবার পায়, রক্তের ভিতরে পর্যন্ত শয়তান চলতে পারে, কিন্তু মানুষের কলবের ভিতরে ঢুকতে পারে না, কলবের বাইরে যে বসে, উপরে যে হাঁটু গড়ি বসে শয়তান, তখন তো শয়তান হয়ে সারে নাই, তখন সে মনে মনে চিন্তা করছে আল্লাহ পাক সুবহান তাআলা কি একটা মখলুক তৈরি করলেন, তখনও তো আদম আলাইহিস সালাম রে মাটি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে শোয়ে রাখছেন, রুহ এখনো দেন নাই, আর কি একটা বস্তু এখানে আল্লাহ তাআলা বানাইলেন, আমি সব জায়গা ঢুকতে পারি ওই জায়গা ঢুকতে পারি না, না জানি কি একটা মখলুক আল্লাহ তাআলা বানাবেন, আর সেই মখলুকের এই জায়গার ভিতরে কি জিনিসটা আল্লাহ তাআলা আমানত রাখবেন, সংরক্ষিত থাকবে, সংরক্ষণে থাকবে, আল্লাহ তাআলা কি জিনিস ওখানে আমানত দিবেন, আল্লাহ তাআলা এখানে স্পেশাল একটা জিনিস আমানত দিবেন, এই জন্য শয়তানকে ওই জায়গা ঢোকার এজাজত আল্লাহ তাআলা দেন নাই। শয়তান মানুষের কলবের উপরে হাঁটু গড়িয়ে বসে, কলবের ভিতরে ঢুকতে পারে না, এই কলবের ভিতরে আমানত আল্লাহ পাক সুবহান তাআলার মহব্বত। আদম আলাইহিসসালামের কলবের ভিতরে আল্লাহ তাআলার মহব্বতের আমানত, মহব্বত আমানত ছিল, রিসালাত আমানত ছিল, নবুয়ত আমানত ছিল, আল্লাহর মহব্বতের দৌলত আমানত রাখবেন আল্লাহ তাআলা, এই জন্যই আল্লাহ পাক সুবহান তাআলা শয়তানকে ভিতরে কলবের ভিতরে প্রবেশ করার অনুমতি দেন নাই, শয়তান কলবের ভিতরে ঢুকতে পারে না, কলবের উপরে হাঁটু গড়ে বসে, কলবের উপরে হাঁটু গড়ে বসে বান্দাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে থাকে। ইযা যাকারাল্লাহা খানাসা, যখন বান্দা আল্লাহর জিকির করে তখন সে দুর্বল হয়ে এক পাশে এক কোণে যে চুপটি মেরে বসে থাকে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, বান্দা যখন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইয়াদ থেকে গাফেল হয়ে যায়, বেখবর হয়ে যায়, আল্লাহ তাআলার দিদারের কথা ভুলে যায়, আল্লাহ তাআলার মহব্বতের কথা ভুলে যায়, আল্লাহ তাআলার পুরস্কারের কথা ভুলে যায়, জান্নাতের পুরস্কারের কথা ভুলে যায়, জান্নাতের নাদ ও নিয়ামতের কথা ভুলে যায়, আল্লাহ তাআলার আযাব ও গজবের কথা ভুলে যায়, আল্লাহ তাআলার শাস্তির কথা যখন ভুলে যায়, মানুষ যখন দিশাহারা হয়ে যায়, ওই সময় শয়তান মানুষকে পেয়ে যায়, ওই সময় মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। ইযা যাকারাল্লাহা খানাসা ওয়াইযা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইয়াদ থেকে বেখবর হয়ে যায়,
সাথে সাথে শয়তান ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করায় গুনার কাজ করায় জামাত ছড়ায় নামাজ ছড়ায় কুরআন তেলাওয়াত থেকে দূরে সরায় জিকির থেকে দূরে সরায় দুরূদ শরীফ থেকে জিকির দূরে সরায় মা বাবার খেদমত থেকে দূরে সরায় বড় বড় পাপের কাজ করায় সুদ ঘুষ জিনা ইত্যাদি এই জাতীয় বড় বড় পাপের কাজ তার দ্বারা করায় ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা যখন জিকির করে তখন শয়তান দুর্বল হয়ে যায় যখন জিকির থেকে গাফেল হয়ে যায় তখন শয়তান ওয়াসওয়াসা দেয় সবল হয়ে যায় শয়তান তখন আনন্দিত হয় শয়তান তখন খুশি হয়ে যায় আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মশুদ্ধির ব্যবস্থা করেছে আত্মশুদ্ধির উপায় আত্মশুদ্ধি কিভাবে হবে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা এক নম্বরে আল্লাহর নামের জিকির করে দ্বিতীয় নম্বরে যে কাজ করলে আল্লাহ তাআলা রাজি এবং খুশি সেই কাজ করে নামাজ পড়লে আল্লাহ খুশি সে নামাজ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহর নামের জিকির করে আল্লাহর কথা স্মরণে রাখে সর্বদা আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল অন্তরে পয়দা করার চেষ্টা করে আল্লাহ তাআলার নামের জিকির করা বিভিন্ন যুগে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় নূরানি পদ্ধতিতে মানুষকে মুসলমানদেরকে উম্মতকে ধোঁকা দেওয়া বর্তমান শোনা যায় ওই যে বড় বড় মোবাইল আছে না এমনি খেদায় খেদায় নেই মোবাইল এর ভিতরে দেখবেন অনেক কথা আর টিভির চ্যানেল আমি বুঝি না আর টিভির কাছে আমি দাঁড়াই না কোনোদিন খারাপ এর ভিতরে দেখবেন মোবাইলের ভিতরে দেখবেন আবার মাঝে মাঝে রেডিওর ভিতরে দেখবেন আল্লাহ জিকির করা যাবে না আগে এক সময় ছিল কেউ কোন কেউ কেউ বলতো ইল্লাল্লাহ জিকির করা যাবে না আর ইদানিং এখন কইতেছে বর্তমান কইতেছে আল্লাহর জিকির করা যাবে তো এর বলে প্রমাণ নাই কোনো আমি আমেরিকায় যাই নাই যাওয়া সম্ভব হয় নাই যাওয়ার নিয়তও নাই আমি আমেরিকা দেখি নাই তাহলে আমি যদি বলি আমেরিকা নাই এ কথা আপনারা বিশ্বাস করবেন কোন মানুষকে আমি বিশ্বাস করাইতে পারবো আমার চোখে আমি আমি আমেরিকা দেখি নাই আর দেখার নিয়ত নাই যাওয়ার নিয়ত নাই আমি দেখি নাই আমি জানি না আমি জানি না আমি খুব জোর গলায় বলে দিলাম আমেরিকা নামে কোনো দেশ নাই লন্ডন নামে কোনো দেশ নাই ব্রিটিশ নামে কোনো দেশ নাই তারপরে ইন্ডিয়াও তো আমি যাই নাই ইন্ডিয়া নামে ভারত নামে কোনো দেশ নাই পাকিস্তানও যাই নাই পাকিস্তান নামে কোনো দেশ নাই সৌদি আরব যাওয়ার তৌফিক হয় নাই সৌদি আরব নামে কোনো দেশ নাই যদি এ কথা আমি জোর গলায় বলি তে আপনারা মনে হয় একশো ভাগের একশো ভাগ কোনো কেউ একথা বিশ্বাস করবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আপনি জানেন না একথা একথা প্রমাণ করে না যে নাই আদমে হেলমে আদমে উজুদ রে সাবেত করে না লাজম করে না আদমে রুয়াতে আদমে উজুদ রে লাজম করে না আমি জানি না এ কথার দ্বারা এ কথা প্রমাণ হয় না যে কোরআন হাদিসে নাই আলেম উলামারা আছেন আরবি ব্যাকরণ হিসেবে শব্দ ভাঙ্গি আমি বলছি ওয়াজাকারা ইসমা রব্বিহি ফাসাল্লা কদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সফল কাম হয়েছে কদ আফলাহা সফল কাম হয়েছে মান ওই ব্যক্তি তাজাক্কা যে আত্মশুদ্ধি করেছে আত্মশুদ্ধির উপায় কি ওয়া যাকারা যাকারা মানে ইয়াদ করছে জিকির করছে কার ইয়াদ কার জিকির ইসমা রব্বিহি তার রবের নামে তার রবের নামের জিকির করেছে সে সফল কাম হয়েছে রবের নামের জিকির করেছে সাথে সাথে রব যে কাজ করলে খুশি সে কাজও করেছে ফাসাল্লা নামাজ পড়েছে ওয়াজাকারা আসমা রব্বিহি এটা তাজবীদের কায়দা অনুসারে ওয়াজাকারা আসমা রব্বিহি রর জবরে
মাদারটা আলিফ আছে আলিফ বাদ দিয়ে সিন রে ধরবে তাহলে ওয়াজাকা রাসমা রব্বিহি আর এই শব্দ আলাদা আলাদা করলে আরবি তরকিব হিসেবে ব্যাকরণ হিসেবে ওয়াজাকা রা ইসমা রব্বিহি সফল কাম ওই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি তার রবের অর্থাৎ আল্লাহর নামের জিকির করেছে আল্লাহর নাম সকল যুগের সকল মুফতি মুহাদ্দিস মুফাসসির সকল উলামায়ে কিরাম এই ব্যাপারে একমত আল্লাহ তাআলার ইসম আল্লাহ তাআলার নাম ইসমে আযম হলো আল্লাহ আল্লাহ এটা আল্লাহর নাম আল্লাহ নামের জিকির করা এই জন্য হযরত পীর মাশায়েখ খুসরুসান চিশতিয়া তরিকার শায়েখ পীর সাহেবরা মুরিদদেরকে ভক্তদেরকে সবক দিতেন দিনে চব্বিশ ঘন্টায় এক লক্ষ চব্বিশ হাজার বার আল্লাহ 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 প্রতিদিন এক লক্ষ চব্বিশ হাজার বার ইসমে জাতের জিকির এটার ইসমে জাত বলা হয় ইসমে আজম বলা হয় ইসমে আজমের ইসমে জাতের জিকির এটা আল্লাহ তাআলার নাম বদরুদ্দুজা আমার নাম মাওলানা আরো আগে ফিরে যেগুলো নামাই লাগাইছেন আপনারা এইগুলো হলো উপাধি আমার নাম বদরুদ্দুজা আল্লাহ তাআলার নাম আল্লাহ আল্লাহ তাআলা কম হলেও নিরানব্বইটা গুণের নাম সিফাতি নাম আছে ওগুলা গুণবাচক নাম আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ আল্লাহু ওয়াজিবুল ওয়ুজুদ আল্লাহর নাম আল্লাহ চিশতিয়া তরিকার পীর মাশায়েখ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এই তরিকার ভক্তদেরকে মুরিদদেরকে প্রথম যুগে এক লক্ষ চব্বিশ হাজার বার দিনে প্রতিদিন এক লক্ষ চব্বিশ হাজার বার আল্লাহ আল্লাহ জিকিরের সবক দেওয়া হতো আরো আনুষঙ্গিক অনেক সবক আছে আমাদের উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ হযরতে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি আঠারো বছর মদিনা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসিয়া মুখস্থ বুখারী শরীফ পড়াইয়াছেন আমরা কিতাব দেখে দেখে পড়াই আজকে যেটা পড়ালাম আগামী বছর ওইটা পড়াইতে হলে আবার দেখে পড়াইতে হবে এক পৃষ্ঠে পড়াইতে হলে এই এক পৃষ্ঠে আধা ঘন্টা এক ঘন্টা আগে দেখতে হয় দেখে তারপরে পড়াইতে হয় আন্দাজে হাদিস পড়ানো যায় না শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি মুখস্থ পড়াতেন হাদিস হাদিসের ব্যাখ্যা সহ মুখস্থ ছিল